অ্যাডমিশন ফ্যাক্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সাথে আছি আমি পাপ্পু চান্দের রয়। আজকের ভিডিওর মূল টপিকস বা মূল বিষয়, যারা ইন্টারের পর ভাবতেছেন যে ফার্মেসি করবেন ইন্ডিয়াতে, অথবা ব্যাচেলর করবেন বা মাস্টার্স করবেন, মাস্টার্সের জন্য একটা মানে ব্যাড নিউজ আছে, ওটা আমি ভিডিওর মাঝখানে বলবো। ভিডিওর মাঝখানে ওটা পেয়ে যাবেন নিউজটা। দেখুন, প্রথমে বলে রাখি, যারা বাংলাদেশে ইন্টার রিসেন্টলি শেষ করেছেন বা অলরেডি শেষ করে বসে আছেন, অথবা পরীক্ষার রেজাল্টের জন্য অপেক্ষা করতেছেন, যে পর্যায়ে থাকুন না কেন, যারা ভাবতেছেন যে ইন্ডিয়াতে ফার্মেসির জন্য আসবেন, ব্যাচেলর অফ ফার্মেসি অথবা ডিপ্লোমা ফার্মেসি বা মাস্টার্স অফ ফার্মেসি, মাস্টার্সের কথা বলি, ইন্ডিয়াতে একটা নতুন নিয়ম রুলস চালু হয়েছে, যারা মাস্টার্স করতে আসতে চান, বাংলাদেশে ব্যাচেলর করেছেন, তারা করতে পারবেন না যদি না আপনি ইন্ডিয়া থেকে ব্যাচেলর ডিগ্রি করেন। মানে এখন মাস্টার্স ইন্ডিয়াতে করতে গেলে আপনার মাস্ট বি ইন্ডিয়াতেই ব্যাচেলার ডিগ্রি করা লাগবে বা ইন্ডিয়ান সার্টিফিকেট থাকার লাগবে, দেন তারপরেই আপনি মাস্টার্সের জন্য এলিজিবল পাবেন বা এলিজিবল হবেন। তার আগে আপনি করতে পারবেন না, মানে বাংলাদেশের ব্যাচেলার করে আসে ইন্ডিয়াতে মাস্টার্স বর্তমান করতে পারবেন না 2022-এর ইন্ডিয়ান কাউন্সিল নিয়ম অনুযায়ী বা গভর্নমেন্টের রুলস অনুযায়ী এখন আর করতে পারবেন না। তবে হ্যাঁ, কেউ যদি ইন্ডিয়াতেই বাংলাদেশ থেকে এসে ইন্ডিয়াতে ব্যাচেলার করে এবং সে মাস্টার্স ইজিলি করতে পারবে অথবা পিএইচডি করতে পারবে, পিএইচডি খবরটা জানি না, তবে মাস্টার্স করতে পারবেন না ইন্ডিয়ার নতুন রুলস অনুযায়ী। যদি ব্যাচেলর ডিগ্রি করতে আসতে চান, ফার্মেসি ডিপার্টমেন্ট খুবই একটা ভালো সাবজেক্ট, প্রচুর ডিপার্টমেন্টফুল সাবজেক্ট, এটা ডিমান্ড আপনারা এর ক্রেজ বুঝতে পারবেন যখন কোন ইউনিভার্সিটিতে তাদের অ্যাডমিশন প্রসেস চালু করে দেয় বা অ্যাডমিশন টাইম শুরু করে দেয়, তার এক মাসের মধ্যে পুরো সাবজেক্ট বা সিট ফুল হয়ে যায়, সেটা 60টা থাকুক বা 120টা থাকুক। আর ফার্মেসি এম ফার্মাতে ইন্ডিয়াতে সিট থাকে মাত্র 6টা থেকে 7টা বা 12-13টা করে, সেটা 1 সপ্তাহ থেকে 15 দিনের মধ্যে ফুল হয়ে যায়, এতটা ডিমান্ড ব্যাচেলর ফার্মেসি বা মাস্টার্স অফ ফার্মেসিতে। আর সব থেকে বড় বিষয় যে খরচ কিরকম লাগে, দেখুন অন্যান্য ইঞ্জিনিয়ারিং এর মতোই খরচ লাগে, সেটা ভালো ভালো ইউনিভার্সিটিতে গেলে আপনার খরচ একটু বেশি হয়। খরচ একটু বেশি বলতে ইঞ্জিনিয়ারিং এর যেরকম আপনার প্রায় 1-1.5 লাখ টাকার মতো সেমিস্টার ফিস, ইন্ডিয়াতে আপনার স্কলারশিপের উপর, এটা দেখুন কত টাকা লাগতেছে এটা ডিপেন্ড করতেছে আপনার ফার্স্ট হচ্ছে স্টেট ওয়াইজ, দেন হচ্ছে আপনি কোন ইউনিভার্সিটিতে আসতেছেন, কোন র্যাঙ্কের ইউনিভার্সিটি আসতেছেন, সেটা মিড রেঞ্জে নাকি হচ্ছে কোনো বড় ইউনিভার্সিটি নাকি ফার্স্ট গ্রেডের ইউনিভার্সিটিতে আসতেছে, এগুলোর উপর অনেকটা ডিপেন্ড করতেছে। সো এটা ডিপেন্ড করবে, তারপর আরেকটা ডিপেন্ড করতেছে হচ্ছে আপনাদের রেজাল্টের উপর, যে 75%-এর উপর বা 80% যদি আপনাদের রেজাল্ট থাকে, সেক্ষেত্রে যেখানে আপনার 1.5 লাখ টাকা সেমিস্টার ফিস থাকে, সেখানে ইজিলি আপনার প্রায় এর অর্ধেকে হয়ে যাবে, মানে 75,000 বা 70,000। আর চণ্ডীগড় ইউনিভার্সিটিতে ফার্মেসিতে ছিল মেবি 1,29,000 সামথিং এরকম সেমিস্টার ফিস, বা 1,19,000 এরকমই কাছাকাছি এরকম। তবে 2022 অনুযায়ী ফি স্ট্রাকচার একটু চেঞ্জিং আসবে, যদি 19 হয় সেক্ষেত্রে হালকা কিছু বাড়বে, অথবা যদি 29 হয় হালকা কিছু বাড়বে এরকমই। কিন্তু রেজাল্টে যদি আপনার ভালো থাকে 75%, সেক্ষেত্রে আপনার টিউশন ফি প্রায় অর্ধেক হয়ে যাবে প্রতি সেমিস্টারে, এটা 4 বছরের জন্য পার্মানেন্ট। তবে যদি ইন্ডিয়ার অন্যান্য জায়গাতে খুঁজেন, যেমন আপনি দিল্লি বা মুম্বাই, ব্যাঙ্গালোরে বলেন বা ওয়েস্ট বেঙ্গলে প্রচুর খরচ বি ফার্মে, সেটা বাদ, বাকি থাকে হচ্ছে দিল্লি, দিল্লিতেও প্রচুর খরচ, বাকি থাকে পাঞ্জাব। সেটা তো আমি প্রতিটাই বলি যে আমার সব থেকে মানে পছন্দের একটা স্টেট সেটা হচ্ছে পাঞ্জাব। আর পাঞ্জাবের কথা আমি এত বলি কারণ স্টেটে আসলে আপনারা বুঝতে পারবেন যে এখানকার লাইফস্টাইল, এখানকার পরিবেশ অন্যান্য স্টেটের থেকে সম্পূর্ণ আলাদা। থেকে বড় বিষয় কি, এখানকার আপনার তেমন কোনো ওই গ্যাঞ্জাম বা এই টাইপের কোনো কিছু নেই, একদম নিরিবিলি একটা পরিবেশ, শান্তশিষ্ট একটা পরিবেশ, এই জন্যই পাঞ্জাবটাই ভালো লাগে। আর সব থেকে আরেকটা বড় বিষয় আসে হচ্ছে, সেটা হচ্ছে টাকা। দেখুন অন্যান্য স্টেটে এত টাকা খরচ করে আমি পড়তে যাবো কিসের জন্য, দিন শেষে আমার প্লেসমেন্টেরই প্রয়োজন, এখান থেকে যদি আমি বেস্ট প্লেসমেন্ট পেয়ে যাই সেক্ষেত্রে আমার অন্যান্য স্টেটে যাওয়ার কি প্রয়োজন, আর এখানে যদি আমি বেস্ট ইউনিভার্সিটি পেয়ে যাই সেক্ষেত্রে অন্যান্য স্টেট বা অন্যান্য জায়গাতে আমার যায় কি প্রয়োজন, যেখানে আমি 5 লাখ টাকা কমপ্লিট করতে যাবো সেখানে শুধু শুধু 15 থেকে 20 লাখ টাকা কেন খরচ করবো, সেটাও বড় ফ্যাক্ট আসে। তো যাই হোক, এটা হচ্ছে ফার্মেসি ডিপার্টমেন্টের হিস্টোরি। আর মাস্টার্সের জন্য অবশ্যই ইন্ডিয়া থেকেই ব্যাচেলার কমপ্লিট হতে হবে, না হলে বাংলাদেশে ব্যাচেলার থেকে আসে ইন্ডিয়াতে এখন আর মাস্টার্স করতে পারবেন না। আর যারা ভাবতেছেন যে ইন্টারের পর আসবেন অথবা ডিপ্লোমা করবেন, তারা ইজিলি করতে পারেন ব্যাচেলার ডিগ্রি অথবা ডিপ্লোমা, তাদের কোনো বাধা ধরা নিয়ম নেই, অ্যাডমিশন প্রসেস সেম। অথবা চ্যানেলটা ঘুরে আসতে পারেন, সেখানে আমার প্রপারলি ইন্ডিয়াতে A to Z এডমিশন সম্পর্কিত রিলেটেড এবং কি কি পেপারসের প্রয়োজন সব কিছুই দেওয়া আছে, A to Z ডিটেলস। আমার সাথে কন্ট্যাক্ট করলে
যদি আপনারা চান আমার হেল্প নেবেন তাহলে দেখুন ডিসক্রিপশনে আমার এ টু জেড ডিটেলস দেওয়া আছে, অবশ্যই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। সবসময় বলি মেইন নাম্বারটা আমার বাংলাদেশি বাড়িতে রাখা আছে, সেখানে ফোন দিলে কোনো লাভ নেই, বর্তমানে আমি ইন্ডিয়াতেই আছি, যার কারণে অবশ্যই হোয়াটসঅ্যাপেই কন্ট্যাক্ট করবেন, তাহলে সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। এই হলো ফার্মেসি ডিপার্টমেন্টের কিছু ইনফরমেশন, যদিও সংক্ষিপ্ত তবে ভিডিওটা একটু লং। তো যাই হোক, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে নতুন একটি টপিক্সের সাথে। আর অ্যাডমিশন রিলেটেড যে কোনো ভিডিওর জন্য দেখুন চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখে ঘুরে আসতে পারেন। আর দেখা হচ্ছে নতুন ভিডিওতে। তার আগে বলি চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে দিন, এবং ভিডিওটা ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। দেখা হবে, বাই।